অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। আগে ছিলে বিজেপি থেকে জিতেছিল, এবার তৃণমূল, কতটা আনন্দ লাগছে? এখনও জিতিনি, কাউন্টিং চলছে, তবে আমরা 6 রাউন্ড শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে আছি, সেটা খুব ভালো লক্ষণ। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলে? তোমার নামে তো অনেক রকম অনেক নিন্দার ঝড় উঠেছিল, সেটা নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। সুতরাং রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে রানাঘাট দক্ষিণবাসী আমার সঙ্গে আছে। এই জয় কাকে উৎসর্গ করবে? এই জয় এখনও হয়নি, যখন জয় পাবো, সার্টিফিকেট পাবো ফাইনাল, তখন অবশ্যই আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণবাসী আমার ওয়েল উইশার্সদেরকে আমি উৎসর্গ করব। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। আগে ছিলে বিজেপি থেকে জিতেছিল, এবার তৃণমূল, কতটা আনন্দ লাগছে? এখনও জিতিনি, কাউন্টিং চলছে, তবে আমরা 6 রাউন্ড শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে আছি, সেটা খুব ভালো লক্ষণ। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলে? তোমার নামে তো অনেক রকম অনেক নিন্দার ঝড় উঠেছিল, সেটা নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। সুতরাং রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে রানাঘাট দক্ষিণবাসী আমার সঙ্গে আছে। এই জয় কাকে উৎসর্গ করবে? এই জয় এখনও হয়নি, যখন জয় পাবো, সার্টিফিকেট পাবো ফাইনাল, তখন অবশ্যই আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণবাসী আমার ওয়েল উইশার্সদেরকে আমি উৎসর্গ করব। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। আগে ছিলে বিজেপি থেকে জিতেছিল, এবার তৃণমূল, কতটা আনন্দ লাগছে? এখনও জিতিনি, কাউন্টিং চলছে, তবে আমরা 6 রাউন্ড শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে আছি, সেটা খুব ভালো লক্ষণ। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলে? তোমার নামে তো অনেক রকম অনেক নিন্দার ঝড় উঠেছিল, সেটা নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। সুতরাং রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে রানাঘাট দক্ষিণবাসী আমার সঙ্গে আছে। এই জয় কাকে উৎসর্গ করবে? এই জয় এখনও হয়নি, যখন জয় পাবো, সার্টিফিকেট পাবো ফাইনাল, তখন অবশ্যই আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণবাসী আমার ওয়েল উইশার্সদেরকে আমি উৎসর্গ করব। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। আগে ছিলে বিজেপি থেকে জিতেছিল, এবার তৃণমূল, কতটা আনন্দ লাগছে? এখনও জিতিনি, কাউন্টিং চলছে, তবে আমরা 6 রাউন্ড শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে আছি, সেটা খুব ভালো লক্ষণ। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাবো। এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলে? তোমার নামে তো অনেক রকম অনেক নিন্দার ঝড় উঠেছিল, সেটা নিন্দা নয়, দেখুন গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না। একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। সুতরাং রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে রানাঘাট দক্ষিণবাসী আমার সঙ্গে আছে। এই জয় কাকে উৎসর্গ করবে?
এই জয় এখনও হয়নি, যখন জয় পাবো, সার্টিফিকেট পাবো ফাইনাল, তখন অবশ্যই আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণবাসী আমার ওয়েল উইশার্সদেরকে আমি উৎসর্গ করব। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাব, নিন্দা নয়। দেখুন, গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না, একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। আগে ছিলে বিজেপি থেকে জিতেছিলে, এবার তৃণমূল, কতটা আনন্দ লাগছে? এখনও জিতিনি, কাউন্টিং চলছে, তবে আমরা 6 রাউন্ড শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে আছি, সেটা খুব ভালো লক্ষণ। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাব। এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলে? তোমার নামে তো অনেক রকম অনেক নিন্দার ঝড় উঠেছিল, সেটা নিন্দা নয়। দেখুন, গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না, একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। সুতরাং রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে রানাঘাট দক্ষিণবাসী আমার সঙ্গে আছে। এই জয় কাকে উৎসর্গ করবে? এই জয় এখনও হয়নি, যখন জয় পাবো, সার্টিফিকেট পাবো ফাইনাল, তখন অবশ্যই আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণবাসী আমার ওয়েল উইশার্সদেরকে আমি উৎসর্গ করব। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাব, নিন্দা নয়। দেখুন, গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না, একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। আগে ছিলে বিজেপি থেকে জিতেছিলে, এবার তৃণমূল, কতটা আনন্দ লাগছে? এখনও জিতিনি, কাউন্টিং চলছে, তবে আমরা 6 রাউন্ড শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে আছি, সেটা খুব ভালো লক্ষণ। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাব। এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলে? তোমার নামে তো অনেক রকম অনেক নিন্দার ঝড় উঠেছিল, সেটা নিন্দা নয়। দেখুন, গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না, একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি। সুতরাং রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে রানাঘাট দক্ষিণবাসী আমার সঙ্গে আছে। এই জয় কাকে উৎসর্গ করবে? এই জয় এখনও হয়নি, যখন জয় পাবো, সার্টিফিকেট পাবো ফাইনাল, তখন অবশ্যই আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণবাসী আমার ওয়েল উইশার্সদেরকে আমি উৎসর্গ করব। অবশ্যই ভালো লাগছে, কাজ করার সুযোগ আমরা পাব, নিন্দা নয়। দেখুন, গুটি কয়েক মানুষ প্রোপাগান্ডা তৈরি করেছিল, আজ বিজেপির কোনো নেতৃত্ব তারা কিন্তু আমার সম্বন্ধে কোনো অ্যালিগেশন দিতে পারে না, একটা ট্র্যাপ তৈরি করে তার মধ্যে ফেলার চেষ্টা করেছিল, সেই ট্র্যাপে পা ফাঁসার আগেই আমি বেরিয়ে এসেছি।